আমরা কালকে যখন এই আপনাদেরকে জানিয়েছি আপনাদের মাধ্যমে যে আমাদের এখানে তিনজন রোগী শনাক্ত হয়েছে, তারপর থেকে পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে 509টি ফোন কল পেয়েছি হটলাইন, এবং অনেকেই হটলাইনে আসলে ঢুকতে পারছেন না, সবসময় এনগেজ থাকছে, বিজি থাকছে। এই হটলাইনে যে 509টি কলের মধ্যে 479টি কলই হচ্ছে করোনা সংক্রান্ত। অনেকেই আমাদের কাছে বিভিন্ন তথ্য জানার জন্য আসলে ফোনগুলো করছেন। আইবিসিএরই সরাসরি এসেছেন 18 জন। আমরা গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি আরও 4 জনের, সেই 4 জনের কারোর মধ্যেই করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তার মানে এ পর্যন্ত সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা 3 জন। যারা বিদেশ থেকে আসছেন, আক্রান্ত দেশের সংখ্যা এখন অনেক, যারা আক্রান্ত দেশগুলো থেকে আসছেন তারা অবশ্যই 14 দিন বাড়িতে অবস্থান করবেন, নিয়মিত সাবান ও পানি দিয়ে 2 হাত ধোবেন অন্তত পক্ষে 20 সেকেন্ড যাবৎ, অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না, ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন, কাশি শিষ্টাচার মেনে চলুন, কারোর সাথে করমর্দন কোলাকুলি ইত্যাদি থেকে বিরত থাকুন, জরুরি প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকুন, যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলুন। It's not a surprise to get a case. So many countries have already got a case, 107 if I'm heard the director correct. It's there. It's everywhere, and getting a case is not a surprise. How early the country can detect and respond to the case is the objective and the challenge. And this is the challenge that the country needs to take up now. And this is how we are going to contain the outbreak and the infection. So this is the next step that the country needs to do. Contingent cannot be done by the Minister of Health alone. Everybody is going to be involved in this containment. All ministries, all government wings, public, private, and even individual, and yourself as the media is going to be involved. Because we need to refrain from what is more dangerous than the virus coming in is the rumors and misinformation and the panic that will cause. We need to refrain from that. So we need everybody to be involved in this. Public education is absolutely important at this moment. And that's where you all come in. So that is what we really need at this moment. And the government is now already starting a very high activation, vigorous implementation of its response plan, and that needs to be done. This is at the moment still epidemiologically linked. There is people coming in from an infected country. It is still within cluster. We need to be able to contain this, and it has been done. If we put in vigorous work and solidarity among everybody, including the press, we should be able to contain this. We should work hard on this and try to set an example on how we can keep Bangladesh safe. Thank you. তো এটা আমাদের একটা হটলাইন আছে 1 শক্তি। আমরা ডেঙ্গু যখন আউটব্রেক হয় তখন এটাকে ব্যবহার করেছিলাম। আমরা হলো সেই জাতীয় এখন হলো এই যে করোনা ভাইরাসের মানুষের ইনফরমেশন আমাদেরকে সাহায্যের জন্য আমরা এই নাম্বারটা এখন হলো ব্যবহার করছি হলো করোনা। দ্বিতীয়ত হলো গতকালকে আমরা বাংলাদেশের বিভিন্ন সকল লেভেলের সরকারি হাসপাতাল আমরা সেগুলোর সাথে যোগাযোগ করেছি এবং আমাদের সিভিল সার্জনরা সেখানে ছিল তাদেরকে নির্দেশ দিয়েছি যে স্থানীয় পর্যায়ে তারা যেন একটা এই ধরনের একটা কন্ট্রোল রুম প্রত্যেকটা জেলায় যেন একটা করে কন্ট্রোল রুম থাকে এবং সেখানে তার টেলিফোন নম্বর যদি স্থানীয় মানুষ জানে এবং তারা হলো সম্ভব হলে বাড়িতে থেকেই চিকিৎসা নিতে পারে। যেমন আমাদের 1 এই নম্বরে টেলিফোন করে তারা হলো বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারবে। আইডিসিআর যে হটলাইন প্রচারিত হয়েছে আপনারা জানিয়েছেন সেগুলো চালু থাকছে, সেখান থেকে হলো প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাবে এবং স্থানীয়ভাবে যে নাম্বারগুলো দেওয়া হবে সেখানে হলো চিকিৎসা নিতে পারবে। বাংলাদেশের মানুষকে আমরা সবসময় এই কথা বলবো যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের আসলে যারা মালিক অথবা যারা সংশ্লিষ্ট তাদের একটা বিশাল মিটিং হলো আমরা করেছি এবং তারা আমাদেরকে সাহায্য করবে আমরা হলো সেই প্রতিশ্রুতি তাদের দিয়েছি আমাদেরকে দিয়েছেন কাজেই আমরা মনে করি। তবে এটা বিষয় যে আমাদের হলো লক্ষ লক্ষ বেড তুলতে হবে, হাজার হাজার বেড তুলতে হবে সেই অবস্থা না, তাতে হলো রোগী কিন্তু একদিনে হাজার হাজারে লাফিয়ে উঠবে না। যখন যেটা হবে তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো পরিস্থিতি, তাদেরকে ম্যানেজ করার মতো ভালো পরিস্থিতি আমরা তৈরি করেছি ইতিমধ্যে পুরো বাংলাদেশে এবং রোগীকে কেমন করে পরিবহন করা হবে সেই ব্যবস্থা আমরা তৈরি করেছি।
কাজে আমি মনে করি যে আমরা সম্মিলিত হবে এতদিন আমরা একত্রিত ভাবে কাজ করেছিলাম আমরা যে এই কাজ অবহিত মানে অব্যাহত রাখি এবং মানুষের সাহস যেন আমরা সবসময় আমরা বজায় রাখার ব্যবস্থা করি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য এটা কোনো সংরক্ষণ সংকট না বাংলাদেশ নিশ্চয়ই অনেক বড় বড় সংকট অতীতে মোকাবিলা করেছে। Thank you.